আসসালামু আলাইকুম। আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম, বেলে মাছের চচ্চড়ি। এই রান্নাটা অনেক মজা লাগে, আর বেলে মাছ আমি খুব পছন্দ করি। এবার আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে পানি দিয়ে বারবার ধুয়ে। এখন আমি এটাকে একবারে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দিলাম 1 কাপ, মরিচ গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ দিয়েছি 5-6টি। এবার আমি কিছু সবজি অ্যাড করব। বরবটি দিয়েছি, বেগুন আর আলু অল্প অল্প পরিমাণে এভাবে কেটে নিয়েছি মাঝারি সাইজের করে, একসাথে মাখিয়ে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এবার এটা মিডিয়াম আঁচে রান্না হতে দিব যতক্ষণ না শুকিয়ে যায়। শীতকালে আমি এই রান্নাটায় ধনেপাতা এবং টমেটো অ্যাড করি, যেহেতু এখন এটা পাওয়া যাচ্ছে না তাই এভাবে রান্না করব।
আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। আপনারা বাসায় ট্রাই করবেন, এই যে রান্না হয়ে গেল মজাদার বেলে মাছের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।